পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লিতে শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সামরিক সাজোয়া গাড়িতে নয় কোভিড প্রোটোকল মেনে বিশেষ সববাহী গাড়ি করে তার মরদেহ নিয়ে যাওয়া হয় লোধি রোডের শ্মশানে শেষ যাত্রায় সামিল হয়েছিলেন বহু মানুষ পরিবারের সদস্যরা সবাই পিপিই কিট পরে সামিল হয়েছিলেন শেষকৃত্যে পিপিই কিট পরেই অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন করেন পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় গান স্যালুটে শেষ বিদায় প্রাক্তন রাষ্ট্রপতিকে একই সঙ্গে পরিসমাপ্তি ভারতীয় রাজনীতির একটি অধ্যায়ের মঙ্গলবার সকাল থেকে প্রাক্তন রাষ্ট্রপতির পার্থিব শরীর রাখা ছিল তার দশ রাজজি মার্গের বাসভবনে সেখানে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ বহু নেতা দুপুর একটা নাগাদ শববাহী শকটে প্রণব মুখোপাধ্যায়ের মরদেহ নিয়ে আসা হয় লোধি রোডের শ্মশানে বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান বাবু প্রায় তিন সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর সোমবার তার মৃত্যু হয় তার মৃত্যুতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র এই সাত দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে